প্রত্যেক বছরের ন্যায় হ্যাঁ এবছরও আমাদের এখানে হরিনাম সংকীর্তনের মানে যষ্টি মাসের লাস্টে আমাদের এখানে ছোলা মুড়ি দেওয়া হয়। ছোলা মুড়ি দেওয়া হয়, সেই ছোলা মুড়ি খেয়ে এখন হয়েছে না কী কারণে হয়েছে, জলের কারণে হয়েছে এখনও কিন্তু আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না। কিন্তু আমাদের এখানে রাত থেকেই অনেককেই ভর্তি করা হয়েছে, জীবনদীপে ভর্তি করা হয়েছে, কারোকে গোবিন্দনগর নার্সিংহোমে নিয়ে গেছে। এখানে আমাদের পুরো রামপুরের যে এলাকা পুরো এলাকাতেই কিন্তু এটা কিন্তু ছড়িয়ে গেছে। আমাদের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সম্পাদক এসেছে, চেয়ারম্যান এসেছে। আর 250 জন মোটামুটি ট্রিটমেন্ট চলছে এখনো, যদি সেরকম অবস্থা হয় কন্ডিশন হয় তখন হসপিটালে যাওয়ার ব্যবস্থা করে দেবো। ম্যাক্সিমাম হচ্ছে পায়খানা বমি আর মাথা ব্যথা জ্বর। মহামারীর মতো একটা করোনা ভাইরাসে আক্রান্ত, দেখুন করোনা ভাইরাস 19 এর একটা মানে ভয়াবহতা আছে, তার সঙ্গে হঠাৎ করে এই মাথা ব্যথা, কারো কারো জ্বর এবং পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, সবাই খুব ত্রাসের মধ্যে আছে। শ্রী মহিষকে ফোন করার পরে শ্রী মহিষ তার টিম পাঠিয়েছে, আপনার মিউনিসিপ্যালিটি তার টিম পাঠিয়েছে, চিকিৎসা চলছে। আমার মনে হয় এটা আমরা ওভারকাম করে নিতে পারবো। এই এফেক্টেড কোন কোন এলাকাটা হয়েছে? এটা রামপুর, কুন্দারপাড়া, এই 9 আর 10-এর জয়েন্ট স্ট্রিটে, ওখানেই বেশিটা। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে হাত ধোয়ার ব্যাপারটা, করোনার জন্য হাত ধোয়াটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ডায়রিয়া, তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে খাবারের মধ্যে গোলমাল, সেই জন্য খাবারের স্যাম্পলটা আমরা পাবো। এখনো পর্যন্ত যা কতজন আক্রান্ত না না, এটা এখন পরিসংখ্যান নেওয়া হচ্ছে, এখন আমি বলতে পারবো না। মানে মেনু ওরা আনুমানিক বললেন, এখানে লোকাল 150-200 মতো। ফুড পয়জনিং মতো হয়েছে,